Royal Enfield Classic is a 50 তার আইকনিক ডিজাইন শক্তিশালী ইঞ্জিন এবং আরামদায়ক রাইডিং পজিশনের জন্য অনেক বাইক প্রেমীদের প্রিয় বাইক যদি আপনি ক্লাসিক লুক দীর্ঘ ভ্রমণ এবং টুরিং পছন্দ করেন তাহলে এই বাইকটি আপনার জন্য উপযুক্ত হতে পারে সম্প্রতি রয়্যাল এনফিল্ড কিন্তু তাদের 4টি মডেলের বাইক বাংলাদেশের বাজারে রিলিজ করেছে আজকে এই ভিডিওতে আসুন দেখে নেই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক ভালো দিক দিয়ে শুরু করা যাক আইকনিক ডিজাইন রেট্রো স্টাইল এবং ক্লাসিক লুকের জন্য রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 খুবই বিখ্যাত শক্তিশালী ইঞ্জিন 19.93 bhp পাওয়ার এবং 27 nm টর্ক দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেয় আরামদায়ক রাইডিং পজিশন টোজা সিটের অবস্থান দীর্ঘ ভ্রমণের জন্য বেশ আরামদায়ক মজবুত বিল্ড কোয়ালিটি যা এই বাইকটিকে করে তোলে টেকসই এবং দীর্ঘস্থায়ী আপনার বাইকে লংজিবিলিটি অনেক ভালো হবে কাস্টমাইজেশনের সুযোগ বিভিন্ন অ্যাক্সেসরিজের সাহায্যে নিজের ইচ্ছা মতো আপনি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 কাস্টমাইজ করতে পারবেন দেখা যাক বাংলাদেশে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 তে কি কি কাস্টমাইজেশনের সুযোগ সুবিধা রয়্যাল এনফিল্ড বা ইফাদ অটোস আমাদের প্রোভাইড করে ভালো দিক তো সবাই বলে আমাদের জন্য কি কি খারাপ দিক রয়েছে এটা আমি খুঁজে খুঁজে বের করেছি চলুন দেখে নেওয়া যাক হাই মেইনটেনেন্স ফি মেইনটেইন করতে হলে আপনাকে বেশ কিছু খরচ চালাতেই হবে কারণ এর ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি এবং বাদবাকি যে স্পেয়ার পার্টস রয়েছে তা অবশ্যই বেশ দামের হবে যা আপনার জন্য একটি চিন্তার বিষয় হতে পারে ভারী ওজন বাইকটি বেশ ভারী যা স্লোতে চালাতে গেলে আপনার জন্য বেশ কষ্টসাধ্য হতে পারে স্পেশালি যারা একটু খাটো হাইটে তাদের জন্য তো কষ্ট হবেই কম মাইলেজ বাংলাদেশ বা ঢাকার যে ট্রাফিক আপনি এই ট্রাফিকে বেশি একটা মাইলেজ কিন্তু পাবেন না হ্যাঁ আপনি যদি লং ট্যুরে যান তাহলে আপনি হাইওয়েতে বেশ ভালো একটি মাইলেজ পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ডের অন্যতম একটি খারাপ দিক হচ্ছে অপ্রত্যাশিত ভাইব্রেশন বাইকটি অনেক ভারী এবং ভালো ইঞ্জিন হবার পরেও আপনি কিন্তু ভাইব্রেশন ফিল করবেন এবং মাঝে মাঝে এটির পরিমাণ নাকি অনেক বেশি মূল্য অনেকের কাছে বাইকটির মূল্য বেশি রাখা হয়নি বলছেন তবে সাধারণ বাইক প্রেমীদের কাছে 4,40,000 টাকা অনেক বেশি অনেকের কাছেই এই দিকটি ভালো নয় তবে আপনি যদি শহরে মাইলেজের জন্য এই বাইকটি কেনেন তাহলে আপনার সিদ্ধান্ত হবে ভুল মাইলেজের জন্য ঢাকা শহরে আপনি এই বাইকটি নিতে পারবেন না বাইক লাভাররা অনেকদিন ধরে হায়ার সিসি বাইকের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছেন বা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন বর্তমানে 350 cc পর্যন্ত লিমিট থাকার কারণে রয়্যাল এনফিল্ড তাদের 4টি বাইক কিন্তু বাংলাদেশে অলরেডি রিলিজ করেছে এবং তারা কিন্তু বেশ ভালো চাহিদা সম্পন্ন একটি কোম্পানি এবং বাংলাদেশে তাদের যে প্রি অর্ডার হয়েছে আমার মনে হয় না তারা তা ইমাজিন করেছিল আমি লাস্ট দেখতে পেয়েছি যে অনেকে এখন প্রি অর্ডার করে তারা নাকি আগামী বছরের মার্চ মাসে বাইক পাবেন বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের ডিলার হচ্ছে ইফাদ অটোস তারা অনেক আগে থেকেই রয়্যাল এনফিল্ডের সাথে চুক্তি করেছে এবং তারাই বাংলাদেশে অ্যাসেম্বল করছে এবং তারাই বাংলাদেশে ডেলিভার করবে বর্তমানে তাদের একটি শোরুম রয়েছে আগামীতে আরো কিছু শোরুম তারা বাংলাদেশে ওপেন করবে সো আমার রয়্যাল এনফিল্ড খুবই পছন্দের একটি বাইক যতই খারাপ দিক থাকুক না কেন আমার 3টি ফ্রেন্ড বাইক অর্ডার করেছে দুজন ক্লাসিক 350 এবং একজন হান্টার সো আই এম ভেরি এক্সাইটেড টু রাইড ইট এন্ড দ্য ফিউচারে ইনশাআল্লাহ আই উইল রাইড ইট চাইবো যে একটি ভিডিও রয়্যাল এনফিল্ডের উপরে বসে করতে সো লেটস ওয়েট ফর নেক্সট ইয়ার ইনশাআল্লাহ ভালো কিছু ভিডিও করতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি ফাহিম বিদায় নিচ্ছি কি করা যায় এই ভিডিও থেকে ধন্যবাদ ভালো থাকুন